নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পাঁচই অক্টোবর মঙ্গলবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস নিউজ নির্ভীকের আজকের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে মোদীর সঠিক সমালোচক নেই নাকি কি তা বিনষ্ট করে দেন নরেন্দ্র মোদী এটাই আজকের প্রতিবেদনের বিষয়বস্তু বিশেষ করে উত্তরপ্রদেশের কৃষক হত্যা নিয়ে সাথে সাথে আপনারা আজকের প্রধান প্রধান খবরের শিরোনামও নিচেই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সাংঘাতিক একটা কথা বলেছেন বলেছেন তিনি নাকি তার প্রকৃত সমালোচকদের খুব মিস করেন কারণ সবাই নাকি শুধু অভিযোগই করে থাকে সমালোচনা কেউ করে না তাই সমাজের এই প্রবণতায় তাঁর দারুণ খেদ দারুণ আক্ষেপ এমনটাই তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রকম একটা মন্তব্য শুনে সকলেরই বেশ বড় ধরনের একটা ঝটকা লাগা স্বাভাবিক আমরাও সেই ঝটকা থেকে বাঁচতে পারিনি আমাদেরও তাই ঝটকা লেগেছে মোদীর ওই রকম কথা শুনে ঝটকা লাগবে নাই বা কেন আমরাও তো মানুষ নাকি আর মানুষ মাত্রই তো মস্তিষ্ক চালিত শুধু আমরা বলে কেন গোটা মানব সমাজটাই তো মস্তিষ্ক চালিত দেহে খান পাঁচেক ইন্দ্রিয় আছে সেগুলো কিছু তথ্য সংগ্রহ করে তা মস্তিষ্কে পাঠিয়ে দেয় সেই সব তথ্য মস্তিষ্কে জায়গা নেওয়ার পর মাথার মধ্যে কিছু কেমিক্যাল রিয়াকশান হয় তারপর আমরা বিষয়টা সম্যকভাবে জানতে বা বুঝতে পারি এটাই মানুষের শারীরিক এবং মানসিক প্রক্রিয়া কিন্তু সমালোচক সম্পর্কে মোদীজির খেদোক্তি দেখছি মস্তিষ্কের কার্যকারিতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে প্রশ্ন হচ্ছে এতদিন তাহলে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার সম্পর্কে যা জেনে বা যা বুঝে এসেছি সবই কি তাহলে ভুল সেই দু সাল থেকে দেখে এসেছি নরেন্দ্র মোদী সাংবাদিক বৈঠক করেন না এসব কি ভুল সাংবাদিকরা তাকে প্রশ্ন করবেন আর তিনি বাধ্য রাজনীতিকের মতো তাঁদের সকল চোখা চোখা প্রশ্নবনের উত্তর দেবেন এ তো তাঁর ধাতে নেই এসব তো দেখে এসছি তাই এসব কি ভুল কারণ প্রশ্ন পছন্দ না হওয়ায় সাক্ষাৎকার থেকে উঠেও যাওয়ার নজির রয়েছে নরেন্দ্র মোদী আর রয়েছে পেটোয়া কিছু চ্যানেলের বাছাই করা কিছু সঞ্চালকের সামনে বসে বাণী বর্ষণ সেও হাতে গোনা আর যাই হোক এরা তো আর আজে বাজে প্রশ্ন করবে না একদিন ধরে দেখে আসা এ সবই কি তাহলে ভুল একদিন ধরে দেখে এসেছি এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ড মোদীর সেই ট্র্যাক রেকর্ড দেখেই সোজা সাপটা বলছি প্রকৃত সমালোচকদের নিয়ে নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন তার সঙ্গে এই ট্র্যাক রেকর্ড কিন্তু মেলে না খাপ খায় না মোদীর শাসনকালের পাঁচ বছরে দেশ জুড়ে কটা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে জানেন তিনশো ছাব্বিশটা অথচ তার মধ্যে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র ছজন অর্থাৎ বাকি তিনশো কুড়ি জনকে মোদীর পাপেট প্রশাসন মানে পুতুল প্রশাসন মোদীর এজেন্সি এবং পুলিশ বিনা কারণে ফাঁসিয়েছে কি অপরাধ ছিল তাদের কেউ হয়তো বিজেপি সরকারকে নিয়ে ব্যঙ্গ করেছিল কেউ হয়তো প্রশাসনিক অপদার্থতা তুলে ধরে সমালোচনা করেছিল আবার কেউ হয়তো সংবাদ মাধ্যমে ফাঁস করেছিল কিছু দুর্নীতি এবং সাম্প্রদায়িক হিংসার ষড়যন্ত্রের কিছু কথা এই এইসবই হয়তো কেউ ফাঁস করেছিল গত ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করেছিলেন আন্দোলনকারী কৃষকরা তাতে একজনের প্রাণ চলে গিয়েছিল প্রথমেই কেন্দ্র সরকার দাবি করেছিল ট্র্যাক্টর উল্টে গিয়ে ওই কৃষক মারা গিয়েছেন আবার একটা অংশ অভিযোগ করেছিল গুলি করা হয়েছে তাকে তা কোনটা ঠিক সে বিচার তো আদালত করবে কিন্তু সংবাদ মাধ্যমে শুধু সেই রিপোর্ট প্রকাশ করার জন্য সব মিলিয়ে মোট জন সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে সবচেয়ে বড় কথা ওই দশজন সাংবাদিকের মধ্যে কেউই কিন্তু ওই খবরটি লেখেননি বা সরাসরি সম্প্রচার করেননি কেউ কেউ হয়তো শুধু সোশ্যাল মিডিয়ায় ওই রিপোর্টের খবরটা শেয়ার করেছিলেন ব্যাস তাতেই রাজার সেনার রোশান পড়তে হলো তাদের চারটে বিজেপি শাসিত রাজ্যে তাদের বিরুদ্ধে মামলা চলছে নরেন্দ্র মোদীর ভাষায় এগুলো সবই নাকি অভিযোগ এবং নিন্দা মানে এগুলো কোনোভাবেই সমালোচনা নয় তার সমালোচনা বলতে ঠিক রকম জিনিস তার নির্দিষ্ট সংজ্ঞা দিলেই তো হয় নরেন্দ্র মোদীর সংজ্ঞাই তো সেই রকম সমালোচনা করলে তাহলে রাষ্ট্রদ্রোহের আর মামলা হয় না সাংবাদিকদের অনেকেই তাই কটাক্ষ করে মোদীর উদ্দেশ্যে বলছেন আপনি বরং একটা ক্লাস করুন আপনি একটা বরং ক্লাস নিতে শুরু করুন দেশবাসীর জন্য ওই আপনার পছন্দের প্রাইম টাইম রাত আটটায় সেই ক্লাসে আপনি অভিযোগ নিন্দা এবং সমালোচনার ফারাকটা বোঝাতে পারবেন দেশবাসীকে বিশেষত আমাদের মতো স্বল্প বুদ্ধি সাংবাদিকদের অবশ্যই মোদীর সেই ক্লাস থেকে শিক্ষা নেওয়া দরকার তাহলে আগামী দিনে এমন ভুল আর কারোর হবে না সকলেই তখন মোদিজির বা বিজেপি সরকারের সমালোচনা করতে পারবে অভিযোগের আঙুল তুলবে না কিন্তু কথাই বলে না স্বভাব যায় না বলে আমাদের মতো সাংবাদিকরা এর পরেও হয়তো ভুলচুক করে ফেলবে স্ট্যান স্বামীর মতো বৃদ্ধ যখন বিনা চিকিৎসায় মারা যাবেন কিংবা লক্ষিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের পিষে দেবেন আপনারই মন্ত্রিসভার কোনো বড় লোক সদস্যের ছোট লোক ছেলে তখন আমরাও হয়তো কিছু বলবো আমরাও হয়তো কিছু লিখব আমরাও হয়তো সমালোচনা করব। কিন্তু মোদীর কাছে এগুলো তো সবই অভিযোগ এবং এগুলো তো সবই নিন্দা যা তিনি একদমই পছন্দ করেন না কৃষকদের দাবি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর সুপুত্র আশিস মিশ্র গাড়ি দিয়ে তাঁদের সঙ্গীদের পিছে দিয়েছেন কিন্তু মন্ত্রী মশাই বলছেন ওরা ভুল বলছে আশিস ঘটনার সময় ওখানে ছিলই না তখন ও ছিল আমার সঙ্গে অনুষ্ঠানের মঞ্চে মোদিজি দয়া করে বিষয়টা একটু পরিষ্কার করে দিন না আশিস যদি গাড়ির চালকের আসনে নাই বসে থাকলো বা নাই বসে থাকেন তাহলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার কেন তার বিরুদ্ধে মামলা রুজু করলো তাহলে তো ধরে নিতেই হবে যে কেউ তো মিথ্যা বলছে তা সেই মিথ্যাটা বলছে কে সেই উত্তরটা আপনাকেই তো দিতে হবে কারণ আপনি যে আমাদের বাপ কৃষকদের নাকি বিরোধী দলগুলো ভুল বোঝাচ্ছে আপনাদের সহকর্মীর কথা মতো ওই আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু দশ পনেরো জন নয় বরং লক্ষাধিক দশজনকে ভুল বোঝানো যায় দশ জনকে ভুল বোঝানো যায় লক্ষাধিক কৃষককে কিন্তু ভুল বোঝানো যায় না একটাই তো দাবি তাঁদের তিনটে কালা কানুন মানে কৃষি বিল বাতিল করতে হবে আর আপনি বলছেন আলোচনায় বসুন আলোচনায় বসুন বলুন তো একবার মনে করে দেখুন তো মোদিজি এই কৃষক প্রতিনিধিরা ঠিক কতবার আপনারই নানা মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন তারপরেও কি কাজের কাজ কিছু হয়েছে না হয়নি কৃষকরা তাদের অবস্থানে অনট তারা তো আপনার দেশবাসী আপনার ভোটার এতদিন ধরে মানুষগুলো ঘর সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে রাস্তার উপর বসে আছে মানে নিশ্চয়ই তো বেঠিক কিছু হচ্ছে তাহলে ঠিক কোনটা খুঁজে বের করুন দয়া করে খুঁজে বের করুন তার জন্য লক্ষ লক্ষ টাকা বেতন দেয়া হয় আপনাদের আমাদের মতো করদাতাদের রক্ত জল করা টাকা থেকেই বেতন দেওয়া হয় অথচ সমাধান সূত্র না খুঁজে আপনার প্রশাসন কি করছে মুস্কানি দিয়ে চলেছে কৃষকদের কারণ কৃষকরা অহিংসার পথ ছেড়ে তাণ্ডব শুরু করলেই তো আপনাদের সুবিধা আইন শৃঙ্খলা বিঘ্নের অভিযোগ চাপিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন কঠোর থেকে কঠোরতম অ্যাকশান নিতে পারবেন আপনারা তারপর কৃষক আন্দোলন শেষ হয়ে যাবে তাই তো চান আপনারা খুব ভুল বললাম কি যদি ভুল বলে থাকি মার্জনা করবেন মানুষ মরছে এর থেকে দুর্ভাগ্যজনক সত্যি আপনার জমানায় আর কিছু নেই এইটাই কিন্তু সত্য আর কত হাজার মানুষ মরলে মানবেন আপনি কত হাজার মরলে আপনাদের মনে হবে যে না এবার একটু দেশবাসীর কথা শোনা উচিত হয়তো ভুলে গিয়েছেন ওটাই কিন্তু আপনাদের কাজ আপনার কাজ দেশের কথা শোনা মানুষের কথা শোনা ওটাই তো আপনাদের কাজ দয়া করে আমাদের কাজ আপনি মনে করাবেন না ওটা আমরা জানি প্রশ্ন মানুষ তুলবে আপনাকে ভোট দিয়ে মাথার উপর বসিয়েছি তো আমরা আর তাই প্রশ্ন তোলাটা তো আমাদের অধিকার সেটা আপনি অভিযোগ হিসাবে নেবেন নাকি সমালোচনা হিসাবে নেবেন সে আপনি নিজেই ঠিক করুন আপনারাই তো বড় মুখ করে বলেন সংবাদ মাধ্যম গণতন্ত্রের ভিত্তি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নভেম্বর তারিখটা জাতীয় সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয় গত বছর ওই দিনটায় ওই ষোলোই নভেম্বর তারিখে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা টুইট করেছিলেন বলেছিলেন দেশের ভিতকে আরো মজবুত করতে আপনাদের মিডিয়া কুল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য মোদী সরকার দায়বদ্ধ টুইট করে কে বলেছিলেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরপরও কিন্তু ঘটনা ঘটছে ঘটে চলেছে ক্যারাভান নামে একটা ম্যাগাজিন আপনাদের সমালোচনার জন্য কুখ্যাত হয়ে গিয়েছে সেই পত্রিকার তিনজন পদাধিকারীর বিরুদ্ধে দশ দশটা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে কেন বলতে পারেন তাও পাঁচটা বিজেপি শাসিত রাজ্যে দিল্লির বুকে খবর সংগ্রহ করতে গিয়ে চারজন সাংবাদিকের উপর হামলা হয়েছে দুবার দিল্লি মানে তো রাজধানী এখানে তো অন্য কারুর শাসন নেই এখানেই তো পুলিশ মানে স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশ অর্থাৎ দুর্দণ্ড প্রতাপ অমিত শাহের পুলিশ তখন বোধ আর মিডিয়া বা গণতন্ত্রের ভিতের কথা আপনাদের মনে থাকে না মনে পড়ে না এই সংবাদ মাধ্যমই তো দেশের ভিতকে আরো মজবুত করে তুলবে বলে অমিত শাহ টুইট করেছিলেন মানুষ বা ভোটার শব্দটাও স্মৃতি থেকে উধাও হয়ে যায় থেকে যায় শুধুই একটা হিংস্র অধিকার বোধ যা আপনারা স্বাভাবিক বলে মনে করছেন তাই অমিত শাহ আবার কৌশলে বুঝিয়ে দেন কি বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার জন্য মোদী সরকার দায়বদ্ধ তারই ফল বোধ হয় রাষ্ট্রদ্রোহ কিংবা আওয়াজ তুললে গায়ে আরবান নকশালের মতো তকমা দেওয়া জাতীয় নিরাপত্তার খাতিরে তো মানতেই হবে এই শব্দবন্ধ আপনারা দারুণ মুন্সিয়ানার সঙ্গে ব্যবহার করছেন ব্যবহার করে থাকেন দোসরা অক্টোবর গান্ধীর জন্মদিন লালবাহাদুর শাস্ত্রীরও তারই একটা কথা আজ খুব মনে পড়ছে এদেশে মন্দির এদেশে মসজিদ এদেশে গির্জা গুরুদ্বার সবই আছে কিন্তু আমরা তাদের রাজনীতিতে টেনে আনি না আর আজ ওটাই কিনা একমাত্র উদ্দেশ্য ধর্ম রাজনীতি আর ক্ষমতা শাস্ত্রীজি আরও একটা কথা বলতেন আমাদের দেশ স্বাধীনতায় বিশ্বাসী স্বাধীনতা আজ কোথায় এই প্রশ্নকারীর সংখ্যা তো ক্রমেই বাড়ছে তো আপাতত এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে এবং মন্দ লাগলেও লাইক দিয়ে উৎসাহিত করুন ভালো লেগে থাকলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন প্রতিদিনের খবর গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্ন ধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকবো আপনাদের নিয়মিত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ